জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েল, তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বেশি ইউজ করা বা সবচেয়ে কমন নাম কি? এমনও একটি দেশ আছে যেখানে কোনো ফিল্ম থিয়েটার নেই, আর সবচেয়ে বড় বাইসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানি আমাদের ইন্ডিয়াতেই আছে। তো চলুন, এরকম কিছু অবাক করার মতো ফ্যাক্ট নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো স্বাগত আমার ইউটিউব চ্যানেল গোলক ধাঁধায়। আপনারা যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে যে কোনো নতুন ভিডিও পৌঁছে যায়। ফ্যাক্ট নাম্বার ওয়ান, পৃথিবীর সবচেয়ে কমন নাম কি আপনি জানেন? পৃথিবীতে সবারই অনেক ধরনের নাম আছে, কিন্তু এমন একটি নাম আছে যেটি পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেটি হচ্ছে মোহাম্মদ। হ্যাঁ বন্ধুরা, মোহাম্মদ হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা নাম। ফ্যাক্ট নাম্বার টু, আপনি কি কখনো ভাবতে পারেন এমন কোনো দেশ আছে যেখানে কোনো সিনেমা থিয়েটার নেই? হ্যাঁ, এটাও সম্ভব। সৌদি আরব এমন একটি দেশ যেখানে কোনো সিনেমা থিয়েটারই নেই। ফ্যাক্ট নাম্বার তিন, আমরা বাঙালিরা খুবই মাছ খেতে পছন্দ করি, আর এটা নিয়ে আমরা খুব গর্ববোধ করি। কিন্তু জানেন, জাপান এমন একটি দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি মাছ ধরা হয়, আর তাদের ধরা টোটাল মাছের 10% তারা নিজেরাই কনজিউম করে। আর হ্যাঁ, জাপান বিশ্বের মধ্যে সবচেয়ে বিখ্যাত মাছ ধরার জন্য। ফ্যাক্ট নাম্বার চার, টমেটো একটি ইংলিশ নাম, এটা আমরা সবাই জানি, কিন্তু এই সবজির নাম টমেটো হওয়ার আগে একটি নাম ছিল, সেটা হচ্ছে লাভ অ্যাপেল। 2005 সালে ডেভিড চয় নামে এক আর্টিস্টকে ফেসবুক একটি অফার দিয়েছিল, যেখানে তাকে বলা হয়েছিল যে ফেসবুকের অফিসের দেয়ালে একটি পেন্টিং করতে হবে, এবং তার দাম হিসেবে ফেসবুক তাকে দুটি অপশন দিয়েছিল, যার মধ্যে একটি অপশন ছিল যে সেই পেন্টিংয়ের দাম হিসেবে তাকে 50 লাখ টাকা দেওয়া হবে, আর দ্বিতীয় অপশন ছিল ফেসবুক কোম্পানির স্টক তাকে কিছুটা শেয়ার করা হবে। এর মধ্যে ডেভিড কোম্পানির স্টক চুজ করেছিল, যার ফলে এখন তার মূল্য হয়ে দাঁড়িয়েছে $13.94 crore। কি ঠিক ছিল না তার ডিসিশনটা? ফ্যাক্ট নাম্বার ৬, দুনিয়াতে যদি আপনি কোনোদিন সাকসেস হতে চান, তাহলে কখনোই আপনার লক্ষ্য কাউকে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে আপনার উপর একটি আলাদা প্রেশার পড়বে, আর এর ফলে আপনি লক্ষ্য পৌঁছতেও পারবেন না, যার জন্য নিজের শেয়ার নিজে সিক্রেট করে রাখুন এবং লক্ষ্যে পৌঁছান। কারণ দুনিয়া আপনার পরিশ্রম দেখে না, আপনার রেজাল্ট দেখে। ফ্যাক্ট নাম্বার ৭, শুধু বডি বিল্ডার ছাড়া বাকি সব ছেলেরাই বডি বিল্ড করে একমাত্র মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে মেল ক্যাঙ্গারু ফিমেল ক্যাঙ্গারুকে ইমপ্রেস করার জন্য ঠিক তেমনিভাবে নিজের বডি শো অফ করে। কিছুদিন আগে একটি রিসার্চের মাধ্যমে জানা গেছে যে মেল ক্যাঙ্গারুগুলো তাদের বিরোধী দলের সাথে লড়াই করার জন্য তাদেরকে প্রচুর স্ট্রং হতে হয়, আর এই কারণে তাদের বাইসেপ তৈরি হয়, আর এই বাইসেপ দেখিয়েই তারা ফিমেল ক্যাঙ্গারুকে ইমপ্রেস করে। ফ্যাক্ট নাম্বার ৮, 2013 সালে সনি একটি ওয়াটারপ্রুফ MP3 ওয়াকম্যান বের করেছিল, যে ওয়াকম্যানটি তারা মার্কেটে লঞ্চ করার একটি নতুন পদ্ধতি বের করেছিল, যেখানে তারা সেই ওয়াকম্যানটিকে কোনো প্যাকেটে না ঢুকিয়ে সেটাকে একটি জল ভর্তি বোতলের ভেতর ঢুকিয়ে সেটি মার্কেটে বেচেছিল, আর এখান থেকে তারা প্রমাণ করতে চাইছিল যে তাদের ওয়াকম্যান কতটা দমদার। ফ্যাক্ট নাম্বার ৯, পাবজি আমাদের সবারই প্রিয় গেম, কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে পাবজি ব্যান করা আছে, আর এর ফলে যদি সবচেয়ে বেশি কেউ খুশি হয়ে থাকে তবে হচ্ছে তারা আমাদের মা বাবা। কিছুদিন আগে চায়নাতে একজন বাবা তার ছেলের গেম খেলা বন্ধ করার জন্য একজন প্রফেশনাল গেমারকে হায়ার করে এনেছিল, যার ফলে হায়ার করা ব্যক্তিটি ছেলেটিকে বারবার হারিয়ে তাকে ডিমোটিভেট করার চেষ্টা করেছিল। ফ্যাক্ট নাম্বার ১০, এই ফ্যাক্টটি শুনলে আপনার দেশের উপর খুবই গর্ববোধ হবে। সারা বিশ্ব থেকে আমাদের ভারতবর্ষে হার্ট সার্জারি করতে অনেক লোক আসে। এই হার্ট বাইপাস করার জন্য আমাদের ভারতবর্ষে যদি ১ লাখ টাকা খরচ হয়ে থাকে,
তাহলে ইউএসএতে সেই খরচ হয়ে দাঁড়ায় 50 লাখ টাকা সমান। ফ্যাক্ট নাম্বার 11, ছুটিতে আমাদের ঘুরতে খুবই পছন্দ, কিন্তু আসল কথা হচ্ছে আপনি কতদিনের ছুটি নেবেন। সায়েন্টিস্টদের মতে মোটামুটি 8 দিনের ছুটি হচ্ছে সবচেয়ে বেস্ট, এর থেকে কম হলে আপনার সেখান থেকে আসতে ইচ্ছে করবে না, আর এর থেকে বেশি হলে সেখানে আপনি বোর হবেন। ফ্যাক্ট নাম্বার 12, প্রাচীনকালে রোমানেরা যুদ্ধের সময় শুয়োর ইউজ করত। আসলে শুয়োর ইউজ করার একটা কারণ হচ্ছে শুয়োর খুব জোরে জোরে আওয়াজ করে, যার ফলে বিরোধী দলের হাতিগুলো ভয় পেয়ে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং নিজেদের দলেরই সৈন্যদেরকে পিষে মেরে ফেলে, আর এইভাবে রোমানরা তাদের যুদ্ধ জয় করে নিত। ফ্যাক্ট নাম্বার 13, শুয়োর এমন একটি প্রাণী যে কোনোদিন আকাশ দেখতে পারে না, কারণ আকাশ দেখতে হলে আপনাকে ঘাড় উঁচু করে উপরে দেখতে হবে, আর শুয়োরের কোনো রকম ঘাড় থাকে না। ফ্যাক্ট নাম্বার 14, এই ফ্যাক্টটি শুনেও আপনার নিজের দেশের প্রতি ভালোবাসা আরো বেশি বেড়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় বাইসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানির নাম জানেন? তাহলে সেটা আমাদের ইন্ডিয়াতেই অবস্থিত, হিরো বাইসাইকেল। ফ্যাক্ট নাম্বার 15, এবং এটা সবচেয়ে লাস্ট, ইতালি অ্যাপেল এবং স্যামসাং এর ওপর 50 কোটি টাকার একটি ফাইন করেছিল। তার মতে অ্যাপেল এবং স্যামসাং মার্কেটে থাকা পুরনো ফোনগুলোকে ক্রমাগত স্লো ডাউন করে দিচ্ছিল এবং যার ফলে তারা মার্কেটে আরো নতুন ফোন বিক্রি করতে পারে। এই কারণের জন্য ইতালি তাদেরকে 50 কোটি টাকার ফাইন করেছিল। আপনার কি মনে হয়, আপনারও ফোন কি এইরকম অবস্থা হয়েছে? যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়েল, আজকে এতদূর এতগুলো ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম, এর জন্য আমি একটা লাইক আপনাদের কাছে চাইতেই পারি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। ধন্যবাদ।